হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউটিউব অ্যান্ড লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই ভিডিও ক্লাসে আমি ফাইনাল এক্সামিনেশন 2023-এর ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বা হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ থেকে ক বিভাগের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ব্রিফ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যে কোশ্চেনগুলো আশা করি তোমাদের সামনে যে ফাইনাল এক্সামিনেশন 2023 আসছে সেখানের জন্য তোমাদের কাজে লাগবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ভিডিও ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে বুঝে নেওয়ার জন্য যে ক বিভাগের জন্য তোমাদের এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের কোন কোন অধ্যায় থেকে কোন কোন ব্রিফ কোশ্চেনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন পেয়ে যাও। কারণ আমি ধারাবাহিকভাবে তোমাদের ফাইনাল এক্সামিনেশন 2023-এর জন্য প্রত্যেকটা পেপার থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিভাগ থেকে আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তা চলো আমরা দেরি না করে আমাদের মূল কথাতে চলে যাই। তো ডিয়ার লার্নার্স, তোমরা জানো যে তোমাদের ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারে টোটাল 6টি পেপার রয়েছে, তার মধ্যে একটি কম্পালসারি সাবজেক্ট হলো হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, যেটা প্রায় তোমাদের অনার্সের সকল বিষয়ের সকল স্টুডেন্টের জন্য। তো এই ভিডিও ক্লাসের মাধ্যমে আমি শুরু করলাম যে এই পেপারটি থেকে তিনটা বিভাগের জন্য আলাদা আলাদা করে তিনটি ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের এই ফাইনাল এক্সামিনেশন 2023-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে শেয়ার করার। তো আশা করি তোমরা এই কোশ্চেনগুলো ভালো মতো পড়ে নিবে, ওকে, তোমাদের প্রিপারেশনটাকে আরো বেশি শক্ত করার জন্য। আর তোমরা জানো যে তোমাদের এই পেপারে টোটাল 10টি কিন্তু অধ্যায় বা চ্যাপ্টার্স রয়েছে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করছি। আর আরেকটি কথা হলো, এই যে ফাইলটি আমি এখানে ব্যবহার করছি তোমাদের ভিডিও ক্লাসের জন্য, এই ফাইলটির পিডিএফ আমি এই ভিডিওর যে ডিসক্রিপশন থাকবে সে ডিসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দিব, গুগল ড্রাইভ লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তারপর এই পিডিএফ থেকে তোমরা তোমাদের বই থেকে অবশ্যই পড়ে নিবে, ওকে। তো দেখো, বিশেষ করে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ক বিভাগের জন্য কেমন ভাবে কোশ্চেন আসে সেটা আমি 2019 সালের কোশ্চেন থেকে একটু দেখানোর চেষ্টা করেছি। দেখো, তোমাদের এখানে আমি যদিও সময় 30 মিনিট বা পূর্ণ মান 10 এভাবে দিয়েছি, কিন্তু পরীক্ষা তো এভাবে থাকবে না, তিনটা বিভাগ একসাথে দেওয়া থাকবে। তো আমি চেষ্টা করেছি এখানে তিনটা বিভাগকে আলাদা আলাদা করে দেখাতে, তো সেজন্য আমি শুধু ক বিভাগের কোশ্চেনগুলো এখানে শো করব। দেখো যে 2019 সালে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো এসেছিল ঠিক এভাবেই থাকবে, যে ক বিভাগ দেওয়া থাকবে, সেখানে তোমাদের টোটাল 12টি কোশ্চেন দেওয়া থাকবে, অতি সংক্ষিপ্ত কোশ্চেন, আর তার ভিতরে যে কোনো 10টি কোশ্চেনের আনসার কিন্তু তোমাদের করতে হবে। আর তোমরা জানো যে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1, তো সেই হিসাবে 10টা কোশ্চেনের আনসার করলে তোমরা এখানে টোটাল 10 মার্ক পাবে, ওকে। তো আমি যেটা প্রায় বলে থাকি এই ক্ষেত্রে, যে তোমরা এইখানে মানে এই বিভাগে 30 মিনিটের বেশি ব্যয় করবে না। এখন এই 30 মিনিট কি শুধু আনসার লেখার ক্ষেত্রে নাকি অন্যান্য কার্যক্রম করতে? টোটাল যখনই ক বিভাগ তোমরা লেখা শুরু করবে তোমাদের অবশ্যই 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তা না হলে সকল বিভাগের কোশ্চেনের আনসার কিন্তু তুমি সময়ের মধ্যে শেষ করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে বলে দেওয়া আছে, সেটা হলো দেখো যে একই বিভাগের মানে এই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ক বিভাগ মনে করো, তো ক বিভাগের টোটাল এখানে 12টা কোশ্চেন দেওয়া আছে, তার ভিতরে যে কোনো 10টি কোশ্চেনের আনসার তোমাকে যেহেতু করতে হবে, এখন এই কোশ্চেনের আনসার গুলো যেমন প্রশ্ন ধারাবাহিকভাবে দেওয়া আছে সেভাবেই ধারাবাহিকভাবে লিখতে হবে। বিষয়টা হলো যে এমনটা করা যাবে না যে প্রথমে গ লিখলা, তারপরে আবার ক লিখলা, তারপরে আবার ছ লিখলা, তারপরে আবার ঘ লিখলা, এরকম করে কিন্তু এলোমেলো করে আনসার করা যাবে না। লিখতে হলে তোমাকে কি করতে হবে, প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে, মানে যেমন প্রথমে ক, ক এর পর যদি তুমি খ না পারো গ দিলা গ, তারপরে হচ্ছে ঘ, তারপরে ঙ, তারপরে চ না পারলে ছ, তারপরে জ, এরকম করে ধারাবাহিকতা থাকতে হবে। যেহেতু তুমি এখান থেকে টোটাল 2টা কোশ্চেন বাদ দিতে পারবে, তাই না, বাকি 10টা কোশ্চেন আনসার করতে হবে, সুতরাং এই কোশ্চেনের আনসার গুলো অবশ্যই ধারাবাহিক হতে হবে, ঠিক আছে? তো এটা অবশ্যই মনে রাখবে, তা না হলে তোমার কিন্তু মার্কে একটু ঝামেলা হতে পারে। তো আমি চলে এসেছি অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো নিয়ে। দেখো, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং বিশেষ করে বিভিন্ন সালের যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো আমি এখানে শো করেছি, তো
তোমরা চেষ্টা করবে সালের কোশ্চেনগুলো একটু বেশি ভালো করে পড়তে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে বিভিন্ন সালে আসা কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে বেশি এসেছে। তবে আরেকটা বিষয় বলি, যেখানে জোড় বিজোড়ের ব্যাপারটা বেশি মনে রাখার দরকার নেই, তোমরা চেষ্টা করবে জোড় হোক বিজোড় হোক প্রত্যেকটা কোশ্চেন পড়ে যেতে, কারণ ব্যতিক্রম কিন্তু অনেক সময় ঘটে থাকে। যদিও ব্যতিক্রমের পরিমাণটা কম, কিন্তু যদি এমনটা হয়ে থাকে যে ব্যতিক্রম হয়ে গেছে এবং তুমি কোশ্চেন আনসার করতে পারলে না, তাই আমি বলছি যে এখানে জোড় বা বিজোড় হিসাব না করে শুধুমাত্র গত সালে পরীক্ষাতে যে কোশ্চেনটি এসে গেছে সেটা বাদ দিবে। মানে তোমরা যেহেতু 2023 সালের পরীক্ষা দিবে, সেই হিসাবে 2022 সালের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো তোমরা বাদ দিতে পারো, কিন্তু 2021, তারপর হচ্ছে 2020, তারপর 2019, তারপর 2018, এইভাবে করে মোটামুটি রিসেন্ট যে সালগুলো সেই সালগুলোর কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে। তবে আমি কিন্তু সালের বাইরেও গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি, কারণ দেখা গেছে যে সবসময় যে সালকে ফলো করা হয়েছে তা নয়, যেমন 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল, তারপরে কিন্তু আবার আসেনি। এবার 2018 সালে এসেছে, 2020 সালে এসেছে, 2014 সালে এসেছে, তাহলে এটা কিন্তু দেখো জোড় সাল খেয়াল করা হয়েছে, কিন্তু এই জায়গায় আবার জোড় সাল কিন্তু খেয়াল করা হয়নি, 2016 সালে এসেছে, 2019 সালে এসেছে। তো সেই হিসাবে আমি জোড় বিজোড়ের ব্যাপারটি তোমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে বলেছি, বরং তোমরা চেষ্টা করবে যে আমি এখানে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো দেওয়ার, কারণ বললাম যে 2-4টি কোশ্চেন আসছে যেগুলো বিভিন্ন সালে পরীক্ষাতে আগে আসেনি। তো যেহেতু তুমি পরীক্ষায় ভালো করতে চাচ্ছ এবং ভালো মার্কস ক্যারি করতে চাচ্ছ, সেই হিসাবে তোমাকে অবশ্যই এভাবেই খেয়াল করতে হবে যে আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমি যেন সর্বোচ্চ প্রিপারেশনটা করতে পারি। ওকে, এটা গেল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের কোশ্চেন গুলো। দেখো আমি একটু স্লো করে নিয়ে যাচ্ছি, আর যেহেতু আমি পিডিএফ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, সুতরাং তোমাদের যে সবগুলো আমি কোশ্চেন পড়ে যাব তা নয়, বরং আমি জাস্ট একটু শো করছি এবং আমার প্রয়োজনে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদেরকে বলছি, তোমরা দয়া করে এই কথাগুলো মাথায় রাখবে, ঠিক আছে? এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন। দেখো দ্বিতীয় অধ্যায়ের, দেখো এই যে এগুলো 16 সালে এসেছে, কিন্তু তারপরে কিন্তু আমরা আসিনি, 15-তে এসেছে, 19-এ এসেছে, বিজোড় খেয়াল করা হয়েছে 14-19, এখানে আবার জোড় বিজোড় কিন্তু সাল হিসাব করা হয়েছে, তাই না? এখানে 17-21 অবশ্য বিজোড় খেয়াল করা হয়েছে, এখানে জোড় খেয়াল করা হয়েছে, তবে অবশ্যই যেগুলো সালে এসেছে সেগুলো একটু বেশি গুরুত্ব দিবে। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়ের জন্য, দেখো পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো বৈষম্য, এখানে কোশ্চেন গত 2015 থেকে 2022 সাল পর্যন্ত তেমন আসেনি, তবে অবশ্যই পড়ে নিবে, কারণ এসেও তো যেতে পারে, তাই না? চতুর্থ অধ্যায় থেকে দেখো ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা, এখানে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা পড়ে নিবে। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়ের, কোশ্চেন গুলো দেখো আমি দিয়েছি, আর অবশ্যই খেয়াল করবে, দেখো এখানে বিজোড় সালে আসলেও পরেরটা কিন্তু দেখো পরে আবার 2020-এ এসেছে। হ্যাঁ, তো এই জন্য জোড় বিজোড়ের ব্যাপারটাকে আমি বলছি অবশ্যই গুরুত্ব দিবে, কিন্তু একদম বাদ দিয়ে যাবে না। তারপর ষষ্ঠ অধ্যায়ের আমি কোশ্চেন দিয়েছি, এখানে টোটাল 20টি, এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন 15-18। হ্যাঁ, এবার 21 সালে এসেছে একটা কোশ্চেন, দেখো 16 সালে এসেছে, 17 সালে এসেছে, অর্থাৎ একবার এসেছে মানে যে আবার এসেছে তা কিন্তু নয়, হ্যাঁ বরং নতুন ভাবে এসেছে কোশ্চেন, এটা খেয়াল করবে। এরপর হচ্ছে সপ্তম অধ্যায়ের জন্য দিয়েছি টোটাল এখানে 17টি কোশ্চেন, তারপর অষ্টম অধ্যায়ের জন্য দিয়েছি 24টা, এটা একটু গুরুত্বপূর্ণ হিসাবে পড়ে নেওয়ার চেষ্টা করবে, আর নবম অধ্যায়ের জন্য দিয়েছি এখানে 36টা কোশ্চেন, কারণ এটা আমাদের, দেখো অধ্যায়টার নামটা খেয়াল করো, এটা আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড, অতএব এখান থেকে কোশ্চেন প্রায় আসছে বর্তমানে, এই জন্য একটু গুরুত্ব দিয়ে পড়বে। আর লাস্টের যে অধ্যায়টি সেটা হলো কি 10ম অধ্যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল, শাসনকাল যেটা হচ্ছে 1972 থেকে 1975 সাল। তো দেখো এখানে আমি টোটাল কোশ্চেন দিয়েছি 14টি। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ থেকে বা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে ক বিভাগের জন্য 2023 সালের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো আশা করি তোমরা কোশ্চেন গুলো ভালো করে প্রস্তুতি নিয়ে নিবে। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমি খ বিভাগের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব, কারণ এভাবে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা পেপার থেকে আমি বিভাগ ওয়াইজ আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং আশা করি সেভাবে প্রিপারেশন নিলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরো বেশি শক্ত হবে বা ভালো হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তবে শেষ করার পূর্বে আবার রিকোয়েস্ট করছি, যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করে নিবে তোমার বন্ধুদের সাথে, আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি তোমার পড়াশোনার ক্ষেত্রে উপকারী মনে হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করতে ভুলবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিও ক্লাসে আবার কথা হবে, এই কামনায় বাই।